নমস্কার, সুপ্রভাত। আশা করি সকলে ভালো আছেন। শুরু করছি আজকের সুরের সকাল। আমাদের মধ্যে আজকে পেয়েছি অতিথি শিল্পী হিসেবে মৌসুমী ওঝা। আমাদের মধ্যে এর আগেও তুমি এখানে এসেছো, আমরা তোমার কণ্ঠে নজরুলগীতি শুনেছি, তো এটা তোমার দ্বিতীয়বার আসা। তুমি কেমন আছো? ভালো আছি। কেমন ভালো আছো? খুব ভালো আছি। খুব ভালো আছো, বেশ। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। আমি যদ্দূর জানি তোমার একটি ছেলে ভালো আছে, বেশ। তাহলে আমার মনে আছে তোমার সম্বন্ধে তুমি কী কী বলেছিলে, বাড়িতে কে কে আছে, এগুলো সব কিন্তু আমার মনে আছে। তো আজকে তুমি কি গান শোনাবে? আজকে আমি শ্যামাসঙ্গীত শোনাবো, কিছু ভক্তিমূলক গান। এগুলো রচয়িতা কে, কার লেখা গান? নজরুল গীতি। তার মানে নজরুল গীতিতেই তুমি থাকতে চাইছো, নজরুল গীতিকেই তুমি ভালোবাসো। মানে এক কথায় নজরুল গীতির সঙ্গে জীবনকে একেবারে মিশিয়ে নিয়েছো। আজকে তাহলে একটু অন্য স্বাদের কিছু শুনতে চলেছি, তাহলে শুরু করো তোমার প্রথম পরিবেশন, আমরা শুনতে থাকি। ঘটে 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 ঘটে
একেবারে ভিন্ন স্বাদের গান, সুন্দর গান, সুন্দর গান, খুব ভালো গেয়েছো, ভালো লেগেছে, একদম বসে বসে উপভোগ করলাম। তো তোমার নাম তো মৌসুমী, তো মৌসুমী তো মানে মৌসুমী বায়ুর প্রভাবে তো আমাদের পশ্চিমবাংলায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, তো সেই মৌসুমী একেবারে আমাদের ঘরের মধ্যে, তো যেভাবে শুরু করেছে তাতে তো মনে হচ্ছে ঘরেই বৃষ্টি হবে, শুরু হয়েছে আর কি। তোমার জীবনে এমন কোনো ঘটনা আছে কি যা কিনা তোমার সঙ্গীত জীবন এমনকি বিভিন্ন জায়গায় যখন তুমি অনুষ্ঠান করতে গেছো অর্থাৎ গান গাইতে গেছো, এমন কোনো ঘটনা আছে যা তোমার জীবনে খুব দাগ কেটেছে, মনে আছে বা সারা জীবন থাকবে, মনে থাকবে, এরকম কিছু আমাদের শোনাবে? আমি তো প্রতিযোগিতায় গাইতাম, প্রত্যেকটা প্রতিযোগিতায় সেখানে ফার্স্টও হতাম, প্রথম স্থানে, কিন্তু ব্লক কম্পিটিশান করতাম, তারপর ব্লক কম্পিটিশানে গিয়ে রাজ্য কম্পিটিশানও করেছি, সেখানে কিছু নাম্বারের জন্য হয়তো আমি পজিশান পাইনি। এটাই যে আমি সব জায়গায় ফার্স্ট হতে পেরেছি এখানেই হতে পারলাম না, এটাই একটা কষ্ট, একটা আফসোস থেকে গেছে, সেখানে গিয়েও গাওয়া আমার হলো না। তো বেশ, তো তার জন্য তো সময় আছে, আরও বেশি করে প্র্যাকটিস করবে বা আগামী দিনে যাতে ব্লক কেন জেলা স্তরে বা আরও কোনো ভালো জায়গায় কিংবা তুমি যেখানে আজকে সঙ্গীত পরিবেশন করছো এই জায়গাটা কিন্তু ব্লক বা জেলা স্তরের নয়, আরও অনেক বড় জায়গা এটা, এটা কিন্তু শুধু জেলা নয়, এই যে যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমাদের ভারতবর্ষের বাইরেও কিন্তু এর প্রচার আছে, তো এটাকে ভাবতে হবে, এটা দুঃখের কিছু নেই। তো সেই জন্যে তুমি এগিয়ে চলেছো, এগিয়ে যাও। তো এরপরে তুমি কী গান শোনাবে? এরপরে সখী শেহরি কেমন বল। সখী শেহরি কেমন বল, একদম ভক্তিমূলক, এটাও একটা ভক্তিমূলক গান, বেশ খুব সুন্দর গান, শুরু করো তোমার গান। মধু টিভির সকল দর্শকদের জানাই আন্তরিক ধন্যবাদ। আপনারা দেখছেন সুরের সকাল, এই অনুষ্ঠানের গানগুলি সবার আগে শুনতে এখনই সাবস্ক্রাইব করুন মতুয়া টিভির ইউটিউব চ্যানেল। সখী সে হরি কেমন,
ভীষণ 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 সুন্দর, মানে আর দুই একবার আরও ভীষণ বাড়িয়ে দিলে বোধ হয় ভালো হতো। আমি তো গান শুনতে শুনতে অন্য জগতেই চলে গিয়েছিলাম। মায়া ভুলাইতে মায়া বিশ্বে নাকি করে গো মায়ারও ছল, যেমন কবির কলমের মানে তিনি লিখে গেছেন, আর তেমনি তোমার পরিবেশন। বিভিন্ন নামিদামি শিল্পী এই গান আমরা শুনেছি, কিন্তু তুমি যে পরিবেশন করেছো, তোমার এই পরিবেশনের মধ্যে তোমার নিজস্বতা রয়েছে। তো সঙ্গীত তো একটা শিল্প, তো সেই শিল্পকে তুমি কতটা আয়ত্ত করতে পেরেছো সেটা প্রকাশ পাচ্ছে তোমার সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। তো তুমি এগিয়ে যাও, খুব ভালো লাগছে। যাই হোক, দেখছেন সুরের সকাল, আর আজকে এই সুরের সকাল অনুষ্ঠানে আমরা পেয়েছি মৌসুমীকে। পরবর্তী গানে যাব, তুমি এর পরবর্তী গান কি শোনাবে আমাদের? হৃদিপদ্মে। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। তাহলে শুরু করো, তোমার গান আমরা শুনতে থাকি। Thank you.
একেবারে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি গান, ভক্তিমূলক গান হলেও বিভিন্ন রকম রস মিশ্রিত রয়েছে এই গানের মধ্যে। খুব সুন্দর গেয়েছো গানটি। এই ভক্তিমূলক গান আমরা একের পর এক শুনছি, খুব ভালো লাগছে। তো এই ভক্তিমূলক গান আর তোমার জানা আছে, মানে এই ধরনের আর কি, মানে এই জায়গাটা থেকে সরতে চাইছি না, যদি তোমার জানা থাকে এই ধরনের ভক্তিমূলক গান আর কি, তাহলে তুমি আমাদের শোনাতে পারো। ঠিক আছে, তাহলে তোমার পরবর্তী গান। আজি মনে মনে লাগে হরি। বাহ বাহ, একদম হরি। আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে জাগে হরি, আজি মনে মনে জাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে আমরা পরপর যে গান শুনছি, শুনতে শুনতে আমরা কোথায় হারিয়ে যাচ্ছি। তো এই গানগুলো আমরা বিভিন্ন শিল্পীর মুখে শুনেছি, কিন্তু এই গানগুলো এত সুন্দর, এত সুন্দর, যা কি না এই বারবার শুনলেও এ তৃপ্তি মেটে না। তো সেই জন্যে আমাদের খুব ভালো লাগছে। আমরা আরও কিছু গান আমরা শুনতে চাই। দেখছেন সুরের সকাল, শুনছেন মৌসুমীর গান। মৌসুমী, তুমি যেভাবে একটার পর একটা গান গাইছো, তো ভক্তিমূলক গানের কথা বলেছিলাম, তো সেখানে দেখা যাচ্ছে যে তুমি প্রচুর গান জানো, কারণ পরপর পরপর তুমি ভক্তিমূলক গানগুলোই গাইছো। তো এই গানের মধ্যে শুধু ভক্তি আছে বা এরকম নয়, এর মধ্যে ভাব আছে, ভক্তি আছে, এবং বিভিন্নভাবে এই গানগুলোকে, যেমন এর আগের গানটি তুমি গাইলে রঙের ওপরে, তো এই রকম আর কি। আমরাও চাইছিলাম যে এরকম ভক্তিমূলক গান একটু স্বাদ বদল করে যদি আমরা সবাই উপভোগ করতে পারি তোমার গান, তো সেই জন্যে। আচ্ছা, এই যে যে তুমি যে গান গাও, তো বিভিন্ন জায়গা তো অনুষ্ঠানে তোমাকে যেতে হয়,
তো সেই জায়গায় বাড়ির মালিক যিনি, তাই তো? তো বাড়ির মালিক কিছু বলে না, সাহায্য করে নাকি এরকম? বাড়ির মালিক কিছু বলেই না, সাহায্য করে, তার উপরে আরো হেল্প করে আমাকে সব দিক থেকে। আচ্ছা আচ্ছা, তাহলে এই দিক দিয়ে তুমি লাকি বলতে পারো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আজকে কি বাড়ির মালিক সঙ্গে এসে জানি? এই জন্য খুব খুশি খুশি একদম। ঠিক আছে, তাহলে পরবর্তী গান তুমি কি গান গাইবে? বাহ 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 বাহ, সুন্দর। ঠিক আছে, শুরু করো। তুমি একটার পর একটা যেভাবে তুমি সঙ্গীত পরিবেশন করছো আমরা শুনছি, তো এবারে মাঝে মধ্যে দু একটা কথা তো বলতেই হয়। তুমি ছোটবেলায় 5 বছর বয়স থেকে তুমি গুরুর কাছে গান শিখতে শুরু করেছো, তা পরবর্তী সময়ে তোমার জীবনে গুরু, গান শিক্ষা গুরু যারা আর কি, এর কোনো পরিবর্তন হয়েছে কি? প্রথম আমি প্রশান্ত মণ্ডলের কাছে গান শিখতাম, তারপর দ্বিতীয় গুরু হচ্ছে কেকা প্রামাণিক, তারপর পরবর্তীকালে অর্ণব চ্যাটার্জির কাছে শিখেছি, আর এখন গুরু হচ্ছে আমার শঙ্কর বাইন। আর আমার মামা ভবসুন্দর দুয়ারি, উনি সে ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত আমার সাথে তালিম নিচ্ছেন। আচ্ছা 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 আচ্ছা, তাহলে তুমি মানুষটা তেমন খুব একটা বড়সড় নও, কিন্তু তোমার পরিধিটা অনেক বড়।
তুমি যার কথা বললে, তোমার বর্তমান শিক্ষাগুরু শঙ্কর বাইন, শঙ্করের সঙ্গে আমার ভালো পরিচয়, এবং শুধু আমার নয়, এই মতুয়া টিভির সঙ্গে শঙ্করের একটা বড় সম্পর্ক আছে। গত বছর যে রিয়েলিটি শো হয়েছিল, এই রিয়েলিটি শোয়ে শঙ্কর ছিল তার মিউজিক অ্যারেঞ্জার। খুব ভালো ছেলে, কথাবার্তা সবাইকে মানিয়ে নিয়ে চলতে পারে। আর এই মতুয়া টিভিতে যে গুরুচাঁদ মিউজিক একাডেমি একটা সংস্থা, তো এটার প্রিন্সিপাল হচ্ছে শঙ্কর বাইন। সুতরাং শঙ্কর সম্বন্ধে আমরা বেশ ভালো ওয়াকিবহল, তার সঙ্গে আমাদের আমার বিশেষ করে আমার খুব ভালো সম্পর্ক, খুব ভালো সম্পর্ক, খুব ভালো ছেলে। তো ভালো লাগলো যে তোমার বর্তমান সঙ্গীত শিক্ষাগুরু শঙ্কর বাইন। যাই হোক, গান শুনতে শুনতে আমাদের হাতে সময় একেবারেই শেষ। শেষ গান শুনতে শুনতে শেষ করব আজকের সুরের সকাল। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উদাসী পড়িয়াছে রাগা পায়ের
জানি প্রভু নীরো জানি।